পুরো পরিষেবা স্বাভাবিক করার দাবিতে মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল বনগাঁ চেম্বার অফ কমার্স সোমবার শহরে মিছিল করে তারা পুরো সাফাই বিভাগের আন্দোলনে স্তব্ধ শহরের পৌর পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বনগাঁ মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দিল মহকুমা চেম্বার অব কমার্স দ্রুত পরিষেবা স্বাভাবিক করার জন্য মহকুমা শাসকের কাছে আবেদন করেন তারা গত ছাব্বিশ তারিখ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কর্মবিরতির ডাক দেয় সাফাই বিভাগের কর্মীরা আন্দোলন চলায় স্তব্ধ হয়ে পড়ে সাফাই বিভাগের সমস্ত কাজ শহরের যেখানে সেখানে জমতে শুরু করেছে আবর্জনা বর্ষায় সেই জমা আবর্জনা থেকে নানা রোগ ছড়ানোর আশঙ্কা করছেন সাধারণ মানুষ দুর্গন্ধে নাজেহাল ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই আজকের ডেপুটেশন আমাদের পৌরসভা থেকে পঁচিশ তারিখ থেকে কোন রকম সাফাই কর্মীরা কাজ করছে না যার ফলে সমস্ত বনগা জঞ্জালে ভর্তি হয়ে গেছে এবং দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে দুর্গন্ধে চলা যাচ্ছে না এই পরিস্থিতি যদি চলতে থাকে মহামারী তৈরি হবে আমরা আশু প্রতিকার চাই অবস্থায় সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে স্মারকলিপিতে আজকে যে পৌর পরিষেবা বন্ধ করে দিয়েছে সেই অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে সেই পৌর পরিষেবা চালু করতে হবে তার কারণ বনগাতে যেভাবে জঞ্জালে স্তূপ হয়ে গেছে দুর্গন্ধ ছড়িয়েছে আগামী দিনে মহামারী আকার নেবে রোগ ডেঙ্গু মহামারী আকার নেবে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং আমরা এসডিও ম্যাডামকে বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই পরিষেবা চালু না হয় আমরা বৃহত্তর আন্দোলন করব বনগার মানুষ অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমেন্ড বনগা